বিভিন্ন সড়কে 6,991 কিলোমিটার বৃক্ষরোপণ করা হয়েছে। এই ক্ষেত্রে আমি একটু অনুরোধ করব আপনারা সবাই এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। যে সমস্ত অনাবাদি জমি সেগুলো এখন থেকে চাষ করতে শুরু করেন, তাতে আপনারাই লাভবান হবেন। কারণ আমি হয়েছি, আমার দাদা বাবার মায়ের যত জমি ছিল আমি অন্তত সেখানে এখনো সব বেশি করতে পারিনি, কিন্তু এ পর্যন্ত যতটুকু করেছি এবারে কিন্তু যে ধান হয়েছে তাতে করে সব খরচ বাদ দিয়েও 2,28,000 টাকা পাওয়া গেছে। 28,000 টাকা আমি সবাইকে দিয়ে দিয়েছি মানে বকশিশ হিসাবে। আর যারা কাজ করেছে তাদের তো তাদের দিয়ে থুয়ে তারপরে, তাহলে অনাবাদি জমি থাকবে কেন আমাদের দেশে? বিশ্বব্যাপী খাদ্যমন্দা, আমরা নিজেদের ফসল ফলাবো, নিজেরা খাবো, নিজের পায়ে দাঁড়াবো, কারো কাছে হাত পাতবো না। এই মুহূর্তে আমাদের যে খাদ্য মজুদ 16,00,000 মেট্রিক টনের মতো খাদ্য মজুদ আছে, আবার আমাদের ধান ক্রয় করা হচ্ছে, যার জন্য আমরা এই যে সামাজিক নিরাপত্তা অথবা আমাদের যেখানে যেখানে আমরা খাবার দিই সেখানে আমাদের সশস্ত্র বাহিনী বা পুলিশ বা আমাদের আনসার বিডিবি বিজিবি জেলখানা সব তাদেরকে আমরা এবং আমাদের সামাজিক নিরাপত্তা আগাম 2-3 মাসের করে খাবার দিয়ে গুদাম খালি করা হচ্ছে। আমি অনুরোধ করব যে আপনারা নিজেদের জমি চাষ করেন, সেই সাথে বৃক্ষরোপণ করেন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। কারণ যে টাকা খরচ হয় বিদ্যুৎ উৎপাদনে আমরা কিন্তু তার অল্প টাকাই ধরা হয়, যদিও এই অল্প খরচ এখানে ভর্তুকি দেওয়া হয়, এখানে বড় লোকরাই সুবিধা ভোগ করে। সেই কারণে আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আমাদের সাধারণ মানুষ যেভাবে ব্যবহার করে তাদের জন্য একটা সুরক্ষার ব্যবস্থা থাকবে। আর যারা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে যখন একটা লেভেলে উঠে গেলে তার দামও বাড়বে, সেই ব্যাপারটা আমরা আস্তে আস্তে করে ফেলব। তাহলে আমরা যারা অল্প খরচ করে তাদের সুরক্ষা দিতে পারবো, আর যারা বেশি ব্যবহার করবে তারা বেশি টাকা দেবে, সেইভাবে আমরা আদায় করতে পারবো। আমাদের ডিজিটাল সেন্টার 200 প্রকারের আপনাদের সুবিধা দিচ্ছে, কমিউনিটি ক্লিনিক আমরা গড়ে তুলেছি, 30 প্রকারের ঔষধ বিনামূল্যে দেওয়া হয়। এখানে একটা অনুরোধ থাকবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে, আমি কিন্তু আপনাদের যে চিকিৎসা সেবা সাধারণ মানুষ দোরগোড়ায় পৌঁছে দিয়েছি যেটা জাতির পিতা বলেছিলেন, এটা কিন্তু কমিউনিটি ক্লিনিক। এখানে একটা কমিউনিটি একটা কমিটি করা হয়, নির্বাচিত প্রতিনিধিরা যারা আছেন তারা যদি এটার উপরে একটু নজর রাখেন এবং সঠিকভাবে মানুষ সেবাটা পাচ্ছে কিনা সেটা দেখা, বিনা পয়সায় যে 30 প্রকার ঔষধ দিচ্ছি সেটা মানুষ পাচ্ছে কিনা, তারা চিকিৎসা সেবা করে কিনা সেটা আপনারা একটু ভালোভাবে দেখবেন। আমরা 1996 সালে করেছিলাম, বিএনপি 2001-এ ক্ষমতা এসে খালেদা জিয়া বলল যে এটা থাকলে নাকি সব ভোট আওয়ামী লীগ পাবে, তাই বন্ধ করে দিয়েছিল, মানুষের কথা ভাবেনি। আবার চালু করেছি, আমি আশা করি আপনারা এদিকে একটু নজর দেবেন যাতে আপনাদের এই ক্লিনিক থেকে মানুষ সেবা পায়, প্রত্যেকটা পরিবার যাতে করে নিজের পায়ে দাঁড়াতে পারে। পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি। আরেকটি বিষয় অনুরোধ করতে চাই, প্রবাসে যারা যায় আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেখানে আমি একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আমি করে দিয়েছি, সেই ব্যাংক থেকে কিন্তু লোন নিয়ে যেতে পারে, প্রয়োজনে বিনা জামানতে লোন নিতে পারে, আবার সেখানে রেমিটেন্স পাঠাতে পারে। দুর্ভাগ্যের বিষয় এখনও দালালের খপ্পরে পড়ে অনেকেই বিদেশে যে বিপদে পড়ে, তখন আমাদেরই আবার তা উদ্ধার করতে হয়। এই কাজের ব্যাপারে আপনাদের একটু মানুষকে সচেতন করতে হবে। আরেকটা হচ্ছে ড্রাগ অর্থাৎ মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, এর বিরুদ্ধে আপনাদের দাঁড়াতে হবে। কেউ যেন এই মাদক সন্ত্রাস জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আমি 560টা মডেল মসজিদ করে দিচ্ছি, তাছাড়া আমাদের মন্দিরগুলির সংস্কারেও আমরা টাকা দিচ্ছি, মসজিদ মন্দির গির্জা বা প্যাগোডা সেখানে যাদেরই যখন প্রয়োজন আমরা তা করে দেবো, এবং আমরা সেগুলি সংস্কার করা আর উন্নত মানেরও করে দেবো। শুধু এই দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, শুধু আমরা মসজিদ করে দিচ্ছি সেটা না, আমরা কিন্তু মন্দির বা গির্জা বা প্যাগোডা যেটা যখন প্রয়োজন
আমরা কিন্তু তাদেরকেও সহযোগিতা করছি এই ঢাকেশ্বরী মন্দির সেটাও কিন্তু আমরাই তৈরি করে দিয়েছি কারণ বিএনপির আমলে এটা ভেঙে দিয়েছিল অনেক মন্দির পুড়িয়ে দিয়েছিল কাজেই আমাদের যারা অন্যান্য সম্প্রদায় তাদের সাথে আমরা এক হয়ে চলি একই সাথে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি সেই ক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা এই বিষয়গুলি ভালোভাবে দেখবেন